যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে আগামী বছর মন্দা আর খাদ্য সংকটের শঙ্কা জানিয়েছেন বিশ্ব নেতারা। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আভাস অনুযায়ী আগামী বোরো মৌসুম পর্যন্ত বাংলাদেশে ধানের উৎপাদন প্রায় 18 থেকে 20 লাখ টন কম হতে পারে, তবে এর কারণে দেশ কোনো খাদ্য সংকটে পড়বে না, জানিয়েছে সংস্থাটি। খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেনের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, বেড়েছে দামও, সেই সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বে খাদ্য উৎপাদনও কমে গেছে। সব মিলিয়ে আগামী বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক প্রতিবেদনে আগামী জানুয়ারি পর্যন্ত 19টি দেশকে মারাত্মক খাদ্যপীড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে সেখানে বাংলাদেশের নাম নেই। তারপরও বৈশ্বিক এই সংকটের কতটুকু প্রভাব দেশে পড়বে সেটাই এখন আলোচনার বড় বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বছরে 3 কোটি 50 লাখ টন চালের চাহিদার বিপরীতে প্রায় উৎপাদন হচ্ছে 3 কোটি 85 লাখ টন, আর গম উৎপাদন হয় 11 থেকে 12 লাখ টন পর্যন্ত। তবে চলতি বছর জুলাই আগস্টের অনাবৃষ্টি আর ডিজেলের বাড়তি দামের কারণে সেচ কম হওয়ায় আগামী বোরো পর্যন্ত ধানের উৎপাদন 18 থেকে 20 লাখ টন কম হতে পারে বলে আভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। তবে তাতে খাদ্য সংকট হবে না বলছেন কৃষি বিশেষজ্ঞরা। বাংলাদেশে খাদ্য ঘাটতির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমাদের কৃষির এখন ফাউন্ডেশন অনেক শক্ত, আমাদের ইনপুট মোটামুটি বীজ ফার্টিলাইজার তো অ্যাভেলেবেল আছে, ইরিগেশন আমাদের নিজস্ব কন্ট্রোলে আছে, তবে দ্রব্যের দাম মূল্য বৃদ্ধি হতে পারে। খাদ্য সংকট নিয়ে যেরকম আশঙ্কা করা হচ্ছে সেরকম ভাবে খাদ্য সংকটের আশঙ্কা নাই। ডাল, ভোজ্য তেল, চিনি ইত্যাদি যেটা বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজার আমাদের প্রভাব ফেলবে। গমের আমদানির মেইন দেশ হচ্ছে আপনার ইউক্রেন, রাশিয়া, কানাডা, এবং এখন জাতিসংঘের সহায়তায় এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাদ্য পণ্য রপ্তানিতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তবে আগামী বোরো মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান উৎপাদন কম হলে কোন দেশ থেকে চাল আমদানি করা হবে সে বিষয়ে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। খাদ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রত্যেকটা দেশ একটা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছে, তারাও তো চাইবে যে তাদের দেশের খাদ্য বিক্রি করে তারা যেন ঝুঁকিতে না পড়ে। তাহলে এখন থেকে যদি আপনি একটা চুক্তিতে যান একটা দেশের সঙ্গে, যারা আমি বলছি যারা পরীক্ষিত আপনার, তারা কিন্তু আপনাকে সহায়তা দেবে। চালের ক্রাইসিস হলে ভারত বা ভিয়েতনাম আমরা আনতে পারবো, সুতরাং এটাতে আমি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে বলে আমি মনে করি না। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট ইফরি বলছে, খাদ্য সংকট না হলেও করোনার অভিঘাতে দেশে দারিদ্রতা বেড়ে যাওয়া সহ বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য আগামী বছর বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। চালের দাম যদি আরো বাড়ে, আটার দাম যদি আরো বাড়ে, সেফটিনেট প্রোগ্রামটাতে হয়তো ডিস্ট্রিবিউশনটা আরো বাড়াতে হবে। সেফটিনেট প্রোগ্রামের ডিস্ট্রিবিউশন বাড়াতে গেলে আমাদের এই যে PFDS স্টক আছে সেইটার স্টক বাড়াতে হবে। আমনের থেকে খুব একটা প্রকিউরমেন্টের সম্ভাবনা দেখছি না, কারণ প্রোডাকশনটা হয়তো কম হবে, আর বোরোতেও হয়তো ওই রকম ভালো হয়তো প্রকিউরমেন্ট না হতে পারে। তা সুতরাং আমাদের যেটা উপায় সেটা হচ্ছে হলো ইম্পোর্ট করা। ডিজেলের দাম কমিয়ে এবং সার নিশ্চিত করে ধান উৎপাদন বৃদ্ধিতে সরকারকে কৃষকের পাশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।